এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি বলছিস আমি বুঝতে পারছি না মা, কি হয়েছে? হারলে হবে না, সুস্থ হতে হবে মা, আরো বেশি করে খেতে হবে, গায়ের শক্তি শক্তি জোর বাড়াতে হবে মা। হ্যাঁ মা, জিততেই হবে। ইচ্ছে দাদাবাবু কি ওষুধ দিল? এখনো তো বহাল তো বিয়েতে আছে, নাকি ওলি কোনো গন্ডগোল করলো? আরে কি হলো, আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চলো। একটু বিশ্রাম নাও, হ্যাঁ বস বস। পুরো মাথা ঘোরাচ্ছে, সারা গা গুলিয়ে উঠছে। আর আর কি হচ্ছে জানি জানি না, জানি না কি হচ্ছে, শুধু গলা শুকিয়ে কাট হয়ে আসছে, সামনে সবকিছু তুলছে, সবকিছু তুলছে। আমি শোনো না, আমি বাড়ি যাবো, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি চোখে ভালো মতো কিছু দেখতে পাচ্ছি না। আমার হাত পা কাঁপছে, আমি আমার মনে হচ্ছে না আমি যেতে পারবো বলে। আমাকে বাড়ি নিয়ে চল, বাড়ি নিয়ে চল, আমার সামনে সব কিছু চলছে, আমি দু চোখে ভালো কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ তাই, বাড়ি নিয়ে চল, তাই ভালো। তুমি তুমি বাড়ি চলো, বাড়ি চলো, সব দেখ, এসো এসো, হ্যাঁ আস আস, চল চল, আস 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 আস, এসো এসো। গত তো এলাম, এই তো বাড়ি চলে এসেছি, হ্যাঁ এই তো এই তো চলে এসেছি। না না, এটা তো আমাদের বাড়ি নয়, আমি যাব না। আরে কোথায় যাব? জানা এখানে বসে পড়লে হবে নাকি? আরে আমার সাথে চলো, আমি যাব না। আরে আরে ঘরে ঢোকো, কি না 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 আমি যাব না, আমি যাব না, চলো। আরে তাই থাকলে আমি শরীরটা খারাপ, এটা আমাদের বাড়ি না, আমি যাব না। জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গিয়েছে, কি হলো রে? কি হলো মা? হায় হায় এখানে বসবি, আয় মাথা ঘুরছে, আর খালি বাবা শুকিয়ে যাচ্ছে। মা জল খাবে? মা একটু জল দেবো। কি হয়েছে বলতো? আরে কলি ইচ্ছে বাড়িতে যাওয়ার কথা, সেখানে তো পৌঁছয়নি, এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, ওর আবার কি হয়েছে? ওর মাথাটা ঘুরছে, জল তেষ্টা পাচ্ছে, শরীরটা একদম ভালো নেই গো। বুঝো কাণ্ড, কি হবে? এই তো জামাই, জামাই কলি তো ইচ্ছে বাড়িতে যায়নি। সে কি যায়নি? না, ও তো আমার সাথে ঝগড়াঝাটি করে আগের বাসে উঠে গেল, আমি তো জানি না ও কোথায়। হে ভগবান, মেয়েটা কোথায় গেল?
কোনো বিপদ হলো না তো মেয়েটার? সন্ধে পেরিয়ে রাত হতে চলেছে, এটা খুব আমার তো খুব ভয় করছে গো। ভয় তো আমারও করছে, এত রাতে কিভাবে ফিরবে ও? শহরের লাস্ট বাসে তো চলে এসছে। না না, তোমরা অত দুশ্চিন্তা করো না। দেখো, ওই কলি আর স্বর্ণের তো একটা ঝামেলা চলছিল, ওরা বোধ হয় একসাথে দেখা করে কোনো মিটমাট করার ব্যবস্থা করছে, তাই না ভাই? জানি না, হতেই পারে, আপনার মেয়েকে বিশ্বাস নেই। শুনছো, শোনো না, বলছি কি তুমি একবার কাকাবাবুর কাছে যাও না, মেয়েটা যদি ওখানে গিয়ে থাকে যাও না। ঠিকই বলেছো, যাই গিয়ে একটা খোঁজ নিয়ে আসি। আমার হয়েছে যত জ্বালা, আমার হয়েছে যত জ্বালা, আমি তো দৌড়বো। দেবা দেবী দুজনে মিলে আমাকে একদম পাগল করে দেবে, ছাড়া দাও। বৃষ্টি মধ্যে যাবো কি করে? দাদি তোরে গিয়ে যেও না, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা, কি শোনা, আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমায় চিনতে পারছো না? আচ্ছা বলো তো, তুমি কে? আমি 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 কলি, কলি আমি, আমার নাম কলি। আমি না তোমাকে একটু কষ্ট দেবো, আমি আমার তেষ্টাটা মিটিয়ে তোমাকে ছেড়ে দেবো।